আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি থ্রি কিছুদিন আগেই কিন্তু লঞ্চ করেছিল এবং তারই আপডেট ভার্সান খুব শীঘ্রই কিন্তু লঞ্চ হতে যাচ্ছে যেখানে নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি ফোর ফাইভ জি গিভেস ডিভাইসটির মধ্যে থাকবে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা গ্যামন সিটির বেকার একটি ফাইভ জি চিপসেক এবং যে ও প্রোভাইড করবে অনেকটাই বেকার তো আজ আমি এই ভিডিওতে এই ডিভাইসটির মধ্যে কী ফিচার্স থাকবে প্রাইসটা কত হবে এবং কবে পাওয়া যাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি যদি ডিভাইসকে নিতে চাইছেন বা গিভাসকে সম্বন্ধে জানতে চাইছেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সবার প্রথমে ডিজাইন থেকে শুরু করতে চাই আমরা বেসিক্যালি যেটা দেখে আসছি স্যামসাংয়ের প্রত্যেকটি ডিভাইসে সেম টাইপের কিন্তু ডিজাইনটি প্রোভাইড করে এ সিরিজের এখানেও আপনারা কিন্তু সেম টাইপের লুকটি পেয়ে যাবেন দেখতেই অনেকটাই প্রিমিয়াম থাকবে ব্যবসায়ীকে তিনটে ক্যামেরা সেট আপ থাকবে এলইডি ফ্ল্যাশ থাকবে এবং স্যামসাংয়ের লোগোটা থাকবে ডিভাইসটি আসবে কিন্তু ফুল ভিউ ডিসপ্লে সঙ্গে কেননা এখানে মিড একটি ফানসোল সেলফি ক্যামেরা পেয়ে যাবেন দেখতে গেলে যে ডিজাইনটি প্রোভাইড করবে কিন্তু অনেকটাই বেকার এবং ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে

থাকবে তো দেখতে গেলে একটি ভালো ডিসপ্লেতে যে যে ফিচার্স থাকে সমস্ত রকম ফিচার্স কিন্তু পেয়ে যাবেন এবং এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস নান্দও থাকছে এখন ডিভাইসকে ক্যামেরা কিনে কথা বলতে গেলে ক্যামেরা কী থাকবে ব্যাকসাইকে এখানে তিনটে ক্যামেরা স্যামসাংয়ের ক্যামেরা অবশ্যই তো ভালো থাকবে একশো আট মেগাপিক্সালে মেন সেন্সার বারো মেগাপিক্সালে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আট মেগাপিক্সালে একটি টেলিফোটো লেন্সও থাকবে সেলফিতে বত্রিশ মেগাপিক্সালের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন তো দেখতে গেলে ক্যামেরা কোয়ালিটি অনেকটাই ভালো থাকবে এবং এখানে ও আইএস তার সঙ্গে সঙ্গে ইআইএসও থাকবে যেটা ভালো বিষয় এবং এখানে আপনারা ব্যাকসাইডকে ফোর তে ভিডিওটাকে রেকর্ডও করতে পারবেন এখন যদি গেমস্ক্রিন পারফরমেন্স কিনে কথা বলা যায় কোন চিপসেটটি থাকবে স্যামসাং কোন চিপসেক আমাদেরকে প্রোভাইড করবে কতটা ভালোভাবে গেমটাকে প্লে করতে পারবো এখানে থাকবে ডায়মন্ড চিপসেট চিপসেক ডায়মসিকে এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড চিপসেকটি পেয়ে যাবেন যেটা গেমিংয়ের জন্য অনেকটাই পাওয়ারফুল চিপসে যে কোনো গেম প্লে করতে চান ভালোভাবে খেলতে পারবেন কোনো ল্যাক কোনো কিছু কিন্তু পাবেন না এবং ডিভাইস কিন এখন যদি ব্যাকের কিনে কথা বলা যায় পাঁচ হাজার এমএচের পাওয়ারফুল ব্যাকেই থাকবে সি ক্যাবল থাকবে এবং এখানে কিন্তু পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার থাকবে অবশ্যই বক্সের মধ্যে কিন্তু চার্জার থাকবে না আপনাকে আলাদাভাবে চার্জারটিকে কিনতে হবে যদি আর অন্যান্য ফিচার্স কিনে কথা বলা যায় ডিভাইসকে আউট অফ বক্স লঞ্চ করবে অ্যাংক টুয়েলভের সঙ্গে তার পাশাপাশি এখানে ডুয়েল কিন্তু স্পিকার থাকবে যেটা স্যামসাংয়ের ইউআইটাও পেয়ে যাবেন লেটেস্ট ইউআই কিন্তু এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন যা একটা থাকবে না তার পাশাপাশি এখানে আপনারা হাইব্রিড সিম স্লটের সাপোর্টটা পাবেন এখন জানার পালা কি কবে লঞ্চ হবে ডিভাইসটি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হবে সেপ্টেম্বর নেই তো অক্টোবর মাসের মধ্যে এবং বাংলাদেশে যখন যাবে অক্টোবর মাসের মধ্যেই কিন্তু ডিভাইসটিকে আপনারা বাংলাদেশে মার্কেটে পেয়ে যাবেন এখন বলার পালার ডিভাইসকে দামটা কত হবে ডিভাইসকে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে বাংলাদেশে এর সঙ্গে আরও পনেরো হাজার টাকা যোগ করে দিয়ে যেটা আসে সেই দামের সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দামের সঙ্গে আপনি যদি স্যামসাংয়ের লাভার হয়ে থাকেন এবং স্যামসাংয়ের তরফ থেকে একটি ওয়েটার ডিভাইস নিতে চাইছেন তো এই গিবেসকে অবশ্যই আপনাদের জন্য একটি ভালো ডিভাইস হবে অনেকেই আছে আমিও একজন স্যামসাং লাভার স্যামসাংয়ের এর যে ক্যামেরা বলুন ডিসপ্লে বলুন সমস্ত দিক থেকে বেকার প্রোভাইড করে তো পারফরমেন্সে আগে গেবেচে তত বেকার ছিল না কিন্তু এইবার তারাও কিন্তু ইম্প্রুভমেন্ট করছে যে স্যামসাংয়ের এর মধ্যেও গেমিং পারফরমেন্স বেকার থাকবে তো দেখতে গেলে গিবেসকে অনেকটাই বেকার হবে তো আপনাদের মতে কি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের ভিডিও যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে একটুকু সাপোর্ট করে একে লাইক করে দিন এবং আপনারা যদি চাইছেন আপনাদের এই পরিবারটিকে একটু বড় করে তুলতে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যে থাকা বেল আইকনটি ওটাতে অলে ক্লিক করে দিন কারণ না আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আজকের ভিডিও এতটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা